আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মোবাইলে মেসেজ এসে টাকা কেটে নিয়ে যায় এই কথাটার সঙ্গে আমরা অনেকেই পরিচিত। মূলত এটা কেন হয় এটা আগে বলবো, তারপরে কিভাবে এটা সমাধান করবেন সেটা বলবো। মূলত আমাদের ফোনে এমনিতেই মেসেজ এসে কিন্তু টাকা কেটে নিয়ে যায় না, কিছু সার্ভিস আছে আমাদের অজান্তেই এটা চালু হয়ে আছে আমাদের সিমে বা অ্যাক্টিভ হয়ে আছে এটা আমরা জানিই না। এই সার্ভিসগুলোর মতো হতে পারে যে আপনার ফোনে ওয়েলকাম টিউন সেট করা আছে বা কলার টিউন সেট করা আছে, তারপরে কুইজের কোনো একটা সাবস্ক্রিপশন নেওয়া আছে, কোনো না কোনো সার্ভিস আপনার সিমে অ্যাক্টিভ করা আছে এটা আপনি জানেনই না, আপনার অজান্তে এটা হতে পারে। যেমন আপনার ফোনে একটা মেসেজ এসেছে যে এটা ডায়াল করুন তাহলে এটা হবে, তো কী করেন আপনারা সেটা না জেনে অনেক সময় ডায়াল করে ফেলেন, তো সেই ক্ষেত্রেও কিন্তু অটোমেটিক্যালি সার্ভিসটা অ্যাক্টিভ হয়ে যাবে এটা কিন্তু আপনি জানেন না, বা অ্যাক্টিভ অলরেডি হয়ে গেছে। তো এই সার্ভিসগুলো অ্যাক্টিভ হলে কী হবে, 15 দিন পর বা এক সপ্তাহ পর বা এক মাস পর পর আপনার ফোনে একটা মেসেজ আসবে এবং সেই মেসেজে লেখা থাকবে যে কেন আপনার সিম থেকে টাকাটা কেটে নিল। আপনারা কিন্তু জানেন না যে সার্ভিসটা আমার অটোমেটিক্যালি চালু হয়ে গেছে। তো এটা এই ধরনের ভুলগুলোর কারণেই কিন্তু মেসেজ এসে টাকাগুলো কেটে নিয়ে যায়। তো এটা আপনারা বন্ধ করবেন কীভাবে? এটা বন্ধ করার সহজ উপায় হচ্ছে আপনারা যেই অপারেটরের সিম ব্যবহার করতেছেন সেই অপারেটরের আপনার সিমটা দিয়ে সরাসরি ওয়ান টু ওয়ানে কল করবেন, কাস্টমার ম্যানেজারকে বলবেন যে আমার সিমে যতগুলো সার্ভিস অ্যাক্টিভ করা আছে সবগুলো ডিঅ্যাক্টিভ করে দেন। উনি তখন কী করবে, আপনার সিমে যতগুলো সার্ভিস অ্যাক্টিভ করা আছে অটোমেটিক্যালি সেগুলো ডিঅ্যাক্টিভ করে দেবে এবং আপনার সিমে যে টাকা কেটে নিচ্ছিল মেসেজ এসে এটা কিন্তু আর হবে না। তো বন্ধুরা, আর জানি না আমি আপনাদেরকে কতটুকু বোঝাতে পারলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকের ভিডিও এখানেই শেষ করছি, আসসালামু আলাইকুম।